দেখতেই পাচ্ছেন মালগাড়ি অর্থাৎ রুট কিন্তু একটা এবং এই এলাকাতে মূলত দুটি লাইন রয়েছে দুটি লাইন এবং সেই সিঙ্গেল লাইনেই একদিকে আপ ট্রেন এবং অন্যদিকে ডাউন ট্রেন যাচ্ছে এবং ওই লাইনেই পরেই চলে আসে মালগাড়ি যে ছবি দেখতে পাচ্ছেন প্রথম এক্সপ্রেস ট্রেনটি ছিল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারপরে মালগাড়ি পেছন থেকে চলে আসে মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে যে সজোরে ধাক্কা মারার কারণে ইঞ্জিনটি পুরোপুরিভাবে পেছনের যে বগি সেই বগি একেবারে আড়াআড়ি এরকম খাড়াভাবে দাঁড়িয়ে যায় এবং তার ঠিক নিচে ইঞ্জিনটা ঢুকে যায় মালগাড়ি শুধু তাই নয় তিনটি বগি সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একেবারে গ্রাফিক্যালি সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যখন এনজেপি স্টেশন ছাড়ে রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী যেই জায়গা যেখানটা মূলত এই মাছ ছিল প্রচুর পরিমাণে ক্ষেত জমি মাছ এবং সেই ফাঁকা জায়গাতেই কার্যত এই দুর্ঘটনার ঘটনা ঘটে তবে যে দুর্ঘটনা ঘটেছে তাতে এখনো পর্যন্ত স্পষ্ট করে ধারণা করা সম্ভব হচ্ছে না যে মৃতের সংখ্যা কত তবে প্রচুর মানুষ প্রচুর যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন তাদেরকে উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এনডিআরএফ টিম অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে রেল পুলিশ আধিকারিকরা ইঞ্জিনিয়ার্সরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন অফিসিয়াল যারা রয়েছেন তারাও এই মুহূর্তে সেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং একই সঙ্গে আপনাদেরকে বক্তব্য শোনাবো পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অর্থাৎ সিপিআরও কৌশিক মিত্র তিনি ঠিক কী জানিয়েছেন এই দুর্ঘটনার প্রেক্ষিতে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে সিচুয়েশন রয়েছে কোন জায়গায় পরিস্থিতি রয়েছে সবটা নিয়ে সার্বিকভাবে তিনি কী বলেছেন শোনাই পার্সেল ভ্যানটা খালি ছিল পার্সেল ভ্যান সেটা দুজন যে মারা গেছেন কোথায় মারা গেছেন কি মারা গেছেন সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি আমরা জানতে পারবো মনে হয় খুব সেটি জানতে পারবো মনে হচ্ছে না না তো উদ্ধার কাজ যোদ্ধা কোনো বললাম যে এনডিআরএফের টিম গেছে 15টি অ্যাম্বুলেন্স গেছে উদ্ধার কাজ পুরো দমে চলছে ট্রেন চলাচল স্বাভাবিক আছে এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর সেগুলো কিন্তু ছেড়ে গেছে এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে এইটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো হ্যাঁ সবই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো অবশ্যই কপালে চিন্তার ভাঁজ বিশেষ করে এক্সপ্রেস ট্রেনের নিচে যেভাবে মালগাড়ির বগিটা রয়েছে সেখানে তার চালকের অবস্থা নিয়েও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে ঝুলে রয়েছে যে কামরাটা এক্সপ্রেস ট্রেনের তা নিয়েও যথেষ্ট কিন্তু চিন্তা এবং উদ্বেগ রয়েছে তবে ইতিমধ্যে যেমন শিয়ালদায় কন্ট্রোল রুম খোলা হয়েছে হেল্পলাইন নম্বর চালু হয়েছে একইভাবে কিন্তু মালদায় সেখানেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানকার ছবিটা কি আমরা জানবো সরাসরি পাচ্ছেন মালগাড়ি অর্থাৎ রুট কিন্তু একটা এবং এই এলাকাতে মূলত দুটি লাইন রয়েছে দুটি লাইন এবং সেই সিঙ্গেল লাইনেই একদিকে আপ ট্রেন এবং অন্যদিকে ডাউন ট্রেন যাচ্ছে এবং ওই লাইনেই পরেই চলে আসে মালগাড়ি যে ছবি দেখতে পাচ্ছেন প্রথম এক্সপ্রেস ট্রেনটি ছিল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারপরে মালগাড়ি পেছন থেকে চলে আসে মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে যে সজোরে ধাক্কা মারার কারণে ইঞ্জিনটি পুরোপুরিভাবে পেছনের যে বগি সেই বগি একেবারে আড়াআড়ি এরকম খাড়াভাবে দাঁড়িয়ে যায় এবং তার ঠিক নিচে ইঞ্জিনটা ঢুকে যায় মালগাড়ির শুধু তাই নয় তিনটি বগি সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একেবারে গ্রাফিক্যালি সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যখন এনজেপি স্টেশন ছাড়ে রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী যেই জায়গা যেখানটা মূলত এই মাছ ছিল প্রচুর পরিমাণে ক্ষেত জমি মাছ এবং সেই ফাঁকা জায়গাতেই কার্যত এই দুর্ঘটনার ঘটনা ঘটে তবে যে দুর্ঘটনা ঘটেছে তাতে এখনো পর্যন্ত স্পষ্ট করে ধারণা করা সম্ভব হচ্ছে না যে মৃতের সংখ্যা কত তবে প্রচুর মানুষ প্রচুর যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন তাদেরকে উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এনডিআরএফ টিম অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে রেল পুলিশ আধিকারিকরা ইঞ্জিনিয়ার্সরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন অফিসিয়ালস যারা রয়েছেন তারাও এই মুহূর্তে সেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং একই সঙ্গে আপনাদেরকে বক্তব্য শোনাবো পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অর্থাৎ সিপিআরও কৌশিক মিত্র তিনি ঠিক কী জানিয়েছেন এই দুর্ঘটনার প্রেক্ষিতে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে সিচুয়েশন রয়েছে কোন জায়গায় পরিস্থিতি রয়েছে সবটা নিয়ে সার্বিকভাবে তিনি কী বলেছেন শোনাই পার্সেল ভ্যানটা খালি ছিল পার্সেল ভ্যান সেটা দুজন যে মারা গেছেন কোথায় মারা গেছেন কি মারা গেছেন সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি আমরা জানতে পারবো মনে হয় খুব সেটি জানতে পারবো মনে হচ্ছে না না তো উদ্ধার কাজ যোদ্ধা কোনো বললাম যে এনডিআরএফের টিম গেছে 15টি অ্যাম্বুলেন্স গেছে উদ্ধার কাজ পুরো দমে চলছে ট্রেন চলাচল স্বাভাবিক আছে এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর সেগুলো কিন্তু ছেড়ে গেছে এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে এইটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস হ্যাঁ সবই
এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, অবশ্যই কপালে চিন্তার ভাঁজ, বিশেষ করে এক্সপ্রেস ট্রেনের নিচে যেভাবে মালগাড়ির বগিটা রয়েছে সেখানে তার চালকের অবস্থা নিয়েও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে। ঝুলে রয়েছে যে কামরাটা এক্সপ্রেস ট্রেনের তা নিয়েও যথেষ্ট কিন্তু চিন্তা এবং উদ্বেগ রয়েছে। তবে ইতিমধ্যে যেমন শিয়ালদায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, হেল্পলাইন নম্বর চালু হয়েছে, একইভাবে কিন্তু মালদায় সেখানেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানকার ছবিটা কি আমরা জানবো সরাসরি। আছেন মালগাড়ি, অর্থাৎ রুট কিন্তু একটা এবং এই এলাকাতে মূলত দুটি লাইন রয়েছে, দুটি লাইন, এবং সেই সিঙ্গেল লাইনেই একদিকে আপ ট্রেন এবং অন্যদিকে ডাউন ট্রেন যাচ্ছে এবং ওই লাইনেই পরেই চলে আসে মালগাড়ি। যে ছবি দেখতে পাচ্ছেন প্রথমে এক্সপ্রেস ট্রেনটি ছিল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারপরে মালগাড়ি পেছন থেকে চলে আসে, মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে, যে সজোরে ধাক্কা মারার কারণে ইঞ্জিনটি পুরোপুরিভাবে পেছনের যে বগি সেই বগি একেবারে আড়াআড়ি এরকম খাড়াভাবে দাঁড়িয়ে যায় এবং তার ঠিক নিচে ইঞ্জিনটা ঢুকে যায় মালগাড়ির। শুধু তাই নয়, তিনটি বগি সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। একেবারে গ্রাফিক্যালি সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যখন এনজেপি স্টেশন ছাড়ে রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী যেই জায়গা যেখানটা মূলত এই মাঠ ছিল, প্রচুর পরিমাণে ক্ষেত জমি মাঠ, এবং সেই ফাঁকা জায়গাতেই কার্যত এই দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে যে দুর্ঘটনা ঘটেছে তাতে এখনো পর্যন্ত স্পষ্ট করে ধারণা করা সম্ভব হচ্ছে না যে মৃতের সংখ্যা কত, তবে প্রচুর মানুষ, প্রচুর যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এনডিআরএফ টিম অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা, স্থানীয় পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে রেল পুলিশ আধিকারিকরা, ইঞ্জিনিয়ার্সরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন, অফিসিয়ালস যারা রয়েছেন তারাও এই মুহূর্তে সেই ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং একই সঙ্গে আপনাদেরকে বক্তব্য শোনাবো পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অর্থাৎ সিপিআরও কৌশিক মিত্র, তিনি ঠিক কী জানিয়েছেন এই দুর্ঘটনার প্রেক্ষিতে, ঠিক কোন জায়গায় এই মুহূর্তে সিচুয়েশন রয়েছে, কোন জায়গায় পরিস্থিতি রয়েছে সবটা নিয়ে সার্বিকভাবে তিনি কি বলেছেন শোনাই। পার্সেল ভ্যানটা খালি ছিল, পার্সেল ভ্যান, সেটা দুজন যে মারা গেছেন, কোথায় মারা গেছেন, কি মারা গেছেন সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি, আমরা জানতে পারবো মনে হয় খুব শিগগিরই জানতে পারবো মনে হচ্ছে। না না, তো উদ্ধার কাজ যোদ্ধা কোনো বললাম যে এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধার কাজ পুরোদমে চলছে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর সেগুলো কিন্তু ছেড়ে গেছে, এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে। এইটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস, হ্যাঁ সবই সবই। এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, অবশ্যই কপালে চিন্তার ভাঁজ, বিশেষ করে এক্সপ্রেস ট্রেনের নিচে যেভাবে মালগাড়ির বগিটা রয়েছে সেখানে তার চালকের অবস্থা নিয়েও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে। ঝুলে রয়েছে যে কামরাটা এক্সপ্রেস ট্রেনের তা নিয়েও যথেষ্ট কিন্তু চিন্তা এবং উদ্বেগ রয়েছে। তবে ইতিমধ্যে যেমন শিয়ালদায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, হেল্পলাইন নম্বর চালু হয়েছে, একইভাবে কিন্তু মালদায় সেখানেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানকার ছবিটা কি আমরা জানবো সরাসরি।